এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাতের অন্যতম আরেকটি পূজা মণ্ডপ তরুচ্ছায়ার সামনে। 52তম বর্ষে এবারে তাদের থিম শান্তি আসুক ফিরে বিশ্বজুড়ে। এই পুজোর অন্যতম কর্মকর্তা অভিষেক সুর, তিনি জানান, করোনাকালে অনেক পরিচিত মানুষকে হারিয়েছি আমরা, তাই করোনার বিনাশ চেয়ে সকলের শান্তি কামনায় এই পুজোর আয়োজন। এবারে আমাদের থিম হচ্ছে শান্তি আসুক ফিরে বিশ্বময় জুড়ে। অর্থাৎ আমাদের এই দু বছর ধরে করোনাকালে যে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং আমরা আমাদের বহু কাছের মানুষকে হারিয়েছি, ইভেন আমাদের দুজন ক্লাব প্রতিষ্ঠাতাকেও আমরা এই করোনাকালে হারিয়েছি, তো আমরা সেই জন্যই এইবারের থিমটা রেখেছি শান্তি আসুক ফিরে বিশ্বময় জুড়ে। আমরা চিরতরে করোনা থেকে বিদায় চাইছি এবার, যাতে আবার আমরা স্বাভাবিক জনজীবনে ফিরে আসতে পারি। মেনলি আমাদের যে মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে মণ্ডপ সজ্জায় সেটা হচ্ছে কাঠ। কাঠের উপরে ডিজাইন করে সেগুলোকে পালিশ করে রং করে করা, আর ফাইবার রয়েছে, এছাড়াও আমার জাফির কাজও আছে ভিতরে কিছু, আর আমার আপনি দেখতে পাবেন মেটালও আছে, যেখানে মেটালের হাড়ি, কলসি, কড়াই, এগুলো সমস্ত কিছু ছোটো ছোটো খুব ছোটো ছোটো জিনিস যেগুলো আছে সেগুলো ইউজ করে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত।